নমস্কার বন্ধুরা, আমি ত্রিপর্ণা, আপনারা দেখছেন শ্রী রান্নাঘর। আজকে মোচার চপ বানাবো। মোচার চপ বানাতে আমাদের লাগছে বয়েল করা মোচা, আলু বয়েল করা, একটা বড় আলু বয়েল করা, নারকেল কুচি অল্প, কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভাজা, ভাজা মশলা, নুন, আদা বাটা আর কাঁচা বাদাম, বাদামটাকে আমি ভেজে নেব। অল্প একটু তেল দিলাম, বাদামটা একটু ভেজে নেব। বাদামটা আমি অল্প করে ভেজে নিলাম, জিরে ফোড়ন দিলাম, আদা বাটা, অল্প একটু নুন, কাঁচা লঙ্কা, আলুটাকে দিয়ে দেবো। সেদ্ধ করা মোচা, ভাজা মশলা, এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নিলাম। ওদের একটু ছোলার ছাতু দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। অল্প একটু চিনি দিলাম, এগুলোকে এরকম করে যেমন ইচ্ছা আপনারা সেদ দিতে পারেন। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, ওর মধ্যে একটু জল দিয়ে দেবো, এমনি নর্মাল জল দেবেন। ফার্স্টে কর্নফ্লাওয়ার এটা ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিং করে নেবেন, এটা ডবল কোট করতে হবে। এটাকে আবার কর্নফ্লাওয়ার দেবো, মোচার চপ। এবার আমি ভাজবো, তেলটা গরম করতে দিয়েছি। দেখি খুব গ্যাস ফ্লেমটা জোর দিলে হবে না, মিডিয়াম লো এরকম ফ্লেমে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, দেখুন একটু ভাঙেনি। তৈরি হয়ে গেছে মোচার চপ কিংবা মোচার কাটলেট।